নমস্কার ইতা গুটেই দেখতে আইপিএল এর হাওয়া আর বিহার ইলেকশনের গরমা গরম কথা কিন্তু আপনার জানে নে আর একটা ইভেন্ট চলি আছে হয় মই ইউএসএর রাষ্ট্রপতি ইলেকশনের কথা কইছো আজি মই ইউএসএর রাষ্ট্রপতি ইলেকশন প্রসেসটোর বিষয়ে আলোচনা করিম আর লগতে ইউএসএর ইলেকশনের পড়া ভারততনো কি প্রভাব পড়িব আর ইউএসএ নিচিনা এখন উন্নত দেশত কেনেদরে ইলেকশন হয় সেইটোও আলোচনা করিম তেন্তে আহক ভিডিওটো আরম্ভ করো প্রথমে জানো আহক ইউএসএর রাষ্ট্রপতির ইলেকশনের বেসিক কথাবোর ইউএসএত এজন রাষ্ট্রপতির কার্যকাল চারি বছর থাকে আর এজন রাষ্ট্রপতি কেবল দুবারহে হব পারে আর লগতে রাষ্ট্রপতিজন ইউএসএর নাগরিক হব লাগিব আর যা 14 বছরের পৰা আমেরিকাত নিবাস করা হব লাগিব আর মিনিমাম বয়স 35 বছর হব লাগিব ইউএসএত মেইনলি দুটা পার্টি আছে ডেমোক্রেটিক পার্টি আর রিপাবলিকান পার্টি এইবার 2020 ইলেকশনত ডেমোক্রেটিক পার্টির পৰা জো বিডেন আর রিপাবলিকান পার্টির পৰা ডোনাল্ড ট্রাম্প ক্যান্ডিডেট হিসাবে উঠিছে এতিয়া জানো আহক ইয়ার প্রসেসটোর বিষয়ে নির্বাচনের প্রথম পর্যায়টো হৈছে প্রাইমেরিজ আর ককজেস প্রাইমেরি মেথডটো হৈছে সেইটো মেথড যত সাধারণ ভোটার্স বা পার্টি মেম্বারবোরে ভোট দিয়ে এটা সিক্রেট বেলট বক্সত তেওঁলোকে ভোট দিয়ে ডেলিগেটসক আর ককজেস হৈছে এটা ইনফর্মেল মিটিং যত খোলাখুলিকৈ ভোটার্স বা পার্টি মেম্বারবোরে ভোট দিয়ে ডেলিগেটসক দ্বিতীয় পর্যায়টো হৈছে ন্যাশনাল কনভেনশনস যত এটা ডাঙর স্টেডিয়ামত সকলো জিকি অহা ডেলিগেটসবোৰ গোট খায় আর নিজের পার্টির পৰা চুজ করে যে কোন প্রেসিডেন্টর ক্যান্ডিডেট হব আর এটা কথা কও যে এই কনভেনশনতেই যিয়ে প্রেসিডেন্টর নমিনি বনে তেও নিজের ভাইস প্রেসিডেন্ট পদর বাবে এজন পার্টির নাম ঘোষণা করে ইয়ার পিছত আহে ক্যাম্পেইনিং আর ডিবেট ভারতের নিচিনাকয়ে আমেরিকাত রেলি হয় দলের নমিনিয়ে নিজের ভাষণ দিয়ে কিন্তু তাত এখন আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা হয় ইউএসএত দুই দলের প্রেসিডেন্ট ক্যান্ডিডেটের মাজত ফেস টু ফেস ডিবেট হয় আর ডিবেটটো তার ফেমাস টিভি চ্যানেলত হয় যাতে সমগ্র দেশের মানুষে চাব পারে কিন্তু আমার ইয়ার হাই প্রোফাইল নেতাবোৰৰ লাইভ ডিবেট করবলৈ সাহস আছেনে আপনাদের বুঝিছেই মই কার কথা কব বিচাৰিছো যিয়ে আজি কেইবছৰ মানৰ পৰা আনস্ক্রিপ্টেড ইন্টাৰভিউ দিয়েই পোৱা নাই তাৰপিছত আহে জেনেৰেল ইলেকশ্যন যত সাধাৰণ জনতাই ডাইৰেক্টলি প্ৰেচিডেণ্টক ভোট নিদিয়ে তেওঁলোকে ভোট দিয়ে এজন ইলেক্টৰক ইলেক্টৰছ হৈছে সেইসকল যিসকলে শেষত গৈ নিজৰ প্ৰেচিডেণ্টৰ নমিনিক ভোট দিয়ে কিন্তু এজন সাধাৰণ লোকে ইলেক্টৰজনক ভোট দিওঁতে এই কথা আগৰ পৰাই চিয়ৰ হৈ থাকিব যে ইলেক্টৰজনে তেওঁ ছাপোর্ট কৰা প্ৰেচিডেণ্টজনকেই ভোট দিব এতিয়া কথাটো হ'ল যে আমেৰিকাৰ এই নিৰ্বাচনে ভাৰতত কি প্ৰভাৱ পেলাব বহুতৰ মতে ট্ৰাম্প জিকিলে ভাৰত আমেৰিকাৰ সম্বন্ধ ভাল হ'ব কিন্তু আপোনালোকে জানে যে ট্ৰাম্পে আজি কেইমাহমানৰ আগতে খোলাখুলিকৈ ভাৰতৰ বিৰুদ্ধে কিছু কথা কৈছিল আৰু আনফালে জো বিডেনে কেইমাহমানৰ পূৰ্বে কাৰ বিৰোধ কৰিছিল আৰু ভাৰত চৰকাৰক সমালোচনা কৰিছিল তেন্তে ট্ৰাম্প বা বিডেন যিয়ে নিজিকক ভাৰত আমেৰিকাৰ সম্বন্ধত ইমান বেছি প্ৰভাৱ নপৰিব কিন্তু যিয়ে নহওক এতিয়া সকলোৰে মাথো আমেৰিকাৰ নিৰ্বাচনৰ ৰিজাল্টৰ বাবে অপেক্ষা আৰু ৰিজাল্টৰ পিছতহে ই ভাৰতৰ ওপৰত কি প্ৰভাৱ পেলাব সেয়া অলক্ষণীয় হ'ব যদিহে ভিডিওটো ভাল পালে তেন্তে লাইক কৰিব আৰু যদিহে বেয়া পালে তেন্তে ডিছলাইক কৰি ইয়াৰ কাৰণটো কমেণ্ট ছেকশ্যনত জনাব কিয়নো আপোনালোকৰ ফিডবেক আমাৰ কাৰণে বহুত ইম্পৰ্টেণ্ট ধন্যবাদ জয় অসম জয় হিন্দ